আজ মালদার শাহপুর আমবাগানে কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার। কৃষকদের সঙ্গে তিনি মধ্যাহ্নভোজ করবেন এবং সেই মেনুতে আছে খিচুড়ি তরকারি, চলছে রান্নার প্রস্তুতি। আপনাদের সামনে সেই ছবি। বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আসছেন সহভোজন অভিযান। কৃষকদের সঙ্গে বিজেপির যে সংযোগ আছে সেই বিষয় নিয়ে বিস্তারে মানুষের মধ্যে কথাবার্তা বলতে আজ মালদায় আসছেন এবং সহভোজন অভিযান আছে এই শাহপুর আমবাগানের। এখানে সেখানে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। জগৎ প্রকাশ নাড্ডা এলে তিনি খিচুড়ি খাবেন, তরকারি খাবেন এবং এখানে যারা কৃষক আছে তাদের সঙ্গে কথা বলবেন। এই যে খিচুড়ি রান্না, তার প্রস্তুতি চলছে। মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু রয়েছেন আমাদের সঙ্গে। মাননীয় শ্রদ্ধেয় জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে তিনি এখানে সমস্ত কৃষকদের সাথে তিনি সহভোজনে তিনি আজকে অংশগ্রহণ করবেন। কিষাণ মোর্চার সমস্ত কার্যকর্তা পদাধিকারী এবং যারা কিষাণ মোর্চার সঙ্গে যুক্ত রয়েছেন সমস্ত কৃষক, তারা বাড়ি বাড়ি তারা মুষ্টি অন্ন সংগ্রহ করছেন এবং যে তারা মুষ্টি অন্ন সংগৃহীত মুষ্টি অন্ন নিয়েই আমাদের এই যে সহভোজন হচ্ছে, সবাই আমরা একসাথে সহভোজনে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের এটা ঠিক যে আমরা এখানে যেমন হচ্ছে মানুষের কাছে আমরা যাচ্ছি, যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আজকে কৃষকদের স্বার্থে, কৃষকদের যে স্বাধীনতা আজকে দিয়েছেন, যে কৃষকরা কোনোদিন স্বাধীনতা তারা পাননি, তাদের নিজের ফসল উৎপাদিত পণ্য তারা বিক্রি করবেন, তারা আজকে সহজেই তারা বাজারে বিক্রি করতে পারেন, মান্ডিতে বিক্রি করতে পারেন, ভারতবর্ষের যে কোনো জায়গাতে তার উৎপাদিত পণ্য তিনি বিক্রি করতে পারেন। আমাদের সমস্ত কর্মীরা আছেন, কয়েকদিন ধরে তারা কাজ করছেন এবং আমরা এই প্রস্তুতি এখন যেটা চলছে দেখা যাচ্ছে, যেমন তিনি বললেন খিচুড়ির রান্নার যে প্রস্তুতি চলছে, ইতিমধ্যে অনেক রান্না হয়ে গেছে এবং এই সহভোজনের মানে হচ্ছে একটাই, সকলের সঙ্গে মিলে খাওয়া। এবং সেই যে খাওয়া যেটা সকলের মধ্যে আছে, এখানকার যে কৃষি প্রধান এলাকা, কৃষকদের সঙ্গে বসে জগৎ প্রকাশ নাড্ডা খাবেন খিচুড়ির সঙ্গে তরকারি এবং সব কিছুর রান্না চলছে। তদারকি করতে এসেছিলেন খগেন মুর্মু এবং এখানকার যারা বিজেপির নেতৃস্থানীয় আছে তারা অবশ্যই তদারকি করছেন। পুরো এলাকাটা আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে রান্না হচ্ছে এবং এই রান্না এখন নয়, ভোরবেলা থেকে শুরু হয়েছে, অর্ধেক প্রস্তুতি হয়ে গিয়েছে এবং শেষের পর্যায়ে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে দুপুরবেলা জগৎ প্রকাশ নাড্ডা যখন আসবেন এখানকে কৃষকদের সঙ্গে তিনি বসে খাবেন। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে ঝিলম করণ যায়, এবিপি আনন্দ, মালদা। সীমা না জেদ, সীমানা পেরিয়ে প্রতিবাদ, সীমানা পেরিয়ে জাগরণ, সীমানা পেরিয়ে আগামী, সীমানা পেরিয়ে সীমানার মানা না মেনে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।